রাত 2টার কাছে বাজে। তো আমি এখন বালির কোনো একটা জায়গায় আছি। এই ব্লগে আপনাদের করে তিনটে জায়গার সিন দেখাবো। এক হচ্ছে কচুয়া ধাম, দ্বিতীয় হচ্ছে চাকলা ধাম, তৃতীয় হচ্ছে বেলুড় মঠ। তো ফার্স্টে কচুয়া ধাম দিয়ে শুরু করি। এখন আমি আছি কচুয়া ধামে, যেটা হচ্ছে লোকনাথ বাবুর আদি জন্মস্থান। বাড়িতে থাকলে হয়তো এখন মধ্যরাত্রি হতো, বাজে এখন 5টা। ওটা প্রায় বেজে গেছে, তো সূর্য বেরিয়ে গেছে আর মন্দির আমার সামনে। কথা বলতে বলতে ঘাম বেরিয়ে যাচ্ছে, প্রচন্ড রোদ ঘর থেকে তো বেরোনোই যাচ্ছে না, তাই হোটেলে আর আমার সামনে ভিড় হয়েছে। বাবার ভোগ গ্রহণ করার পর আমরা চলে আসি ব্লগের দ্বিতীয় স্থান, মানে হচ্ছে চাকলা ধাম। আমার ব্যাটারি এত তাড়াতাড়ি ড্রেন আউট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে আমি এখন চাকলা ধাম। চাকলা ধামের পর আমাদের প্ল্যানে ছিল দক্ষিণেশ্বর, কিন্তু দক্ষিণেশ্বর না গিয়ে আমরা যাই বেলুড় মঠে। আজকের ভিডিও এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এইখানে কোথাও এখানে ফিন লেখা উঠবে। সো আজকের মতন বাই।